ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. سيف الرحمن بھائی پرشن کرچن جے مہیلرا جے স্বর্ণের অলঙ্কার ব্যবহার করে সেগুলোর কি জাকাত আদায় করতে হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একটু বিষয় দুঃখ প্রকাশ করছি যে আমি ব্যস্ততার কারণে, যেহেতু আমি বগুড়া থেকে বাসায় গিয়েছিলাম, তো সেখানে ব্যস্ততার কারণে আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমি আজকে উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো, সবগুলো যেগুলো প্রশ্ন রয়েছে। তো সাইফুর রহমান ভাইয়ের যে প্রশ্ন, যে মহিলারা যে অলঙ্কার ব্যবহার করে স্বর্ণের অলঙ্কার, সেগুলো জাকাত দিতে হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা জাকাত আদায় করবে যদি সেটা নিসাব পরিমাণ হয়, এমন কি রূপার আংটিও যদি কেউ ব্যবহার করে সেগুলোর ক্ষেত্রে জাকাত আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্ট বর্ণনা রয়েছে। স্বর্ণের অলঙ্কারের ব্যাপারে একজন মহিলা তার দুইটা মেয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। তো একটা মেয়ের হাতে আছে মোটা মোটা দুইটা বালা, স্বর্ণের বালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি এটার জাকাত আদায় করো? তখন তিনি বললেন যে না, জাকাত আদায় করি না। তাহলে রাসূল বললেন যে এই দুইটা বালাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তখন সে মহিলা তাড়াহুড়া করে খুলে আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন যে এই দুইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। তো এখান থেকে বোঝা যায় যে জাকাত আদায় করতে হবে, জাকাত আদায় করা জরুরি যদি সেটা নিসাব পরিমাণ হয়। আর যদি নিসাব পরিমাণ না হয় তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে না, নিসাব পরিমাণ হলে অবশ্যই জাকাত দিতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।